নিজে লাইক করুন অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা সবার সবার আগে কাছে মহামারী রুখতে রাজ্য সরকারের সপ্তাহে দুদিন লকডাউনের প্রথম দিনে সকাল থেকে স্তব্ধ হুগলি জেলা সদস্য শহর প্রাণকেন্দ্র প্রাণ ঘড়ির মোড় সকাল থেকেই শুনশান বন্ধ সব দোকানপাট বাজার থেকে যানবাহন সরকারি নিয়মে বন্ধ অফিস আদালত হাতে গোনা দু একজন কাজের জন্য বেরোলেও খুব তাড়াতাড়ি তারা গন্তব্যের উদ্দেশ্যে সদর শহরের হোক বা রাজপথ সব জায়গায় প্রায় জনমানভীন একই রকম ছবি হুগলির আরেক শহর শ্রীরামপুর স্টেশন চত্বরে যে বাজার এলাকা আনলক পর্যায়ে আস্তে আস্তে খুলতে শুরু করেছিল আজ তা একেবারেই তিন চার মাস আগে সেই পুরনো নিয়মে বন্ধ সমস্ত দোকান বাজার থেকে মানুষের যাতায়াত রোগ যখন বড় বালাই তখন প্রশাসনের নির্দেশ মানা ছাড়া উপায় কি হুগলি থেকে মনোতোষ চৌধুরীর প্রতিবেদন নিউজ বাংলা টুডে